এবারে খেলার দুনিয়ার কিছু টুকরো খবর। ইঞ্জুরির কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মেক্সিকোর উইঙ্গার জেসুস তেকাতিতো। করোনা মেক্সিকোর 31 সদস্যের প্রাথমিক দলে জায়গা পেলেও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই তার। গত আগস্টে সেভিয়ার হয়ে অনুশীলনের সময় চোটে পড়েন করোনা, এরপর করানো হয়েছিল অস্ত্রোপচারও। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে মেয়েদের ক্রিকেট, এবার নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড 2024 সাল পর্যন্ত, যার পরিমাণ 3.5 মিলিয়ন পাউন্ড। ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বরাদ্দ বৃদ্ধির সুফল পাবেন প্রায় 100 জন চুক্তিবদ্ধ নারী ক্রিকেটার। কাতার বিশ্বকাপ দর্শকদের জন্য করোনা ভাইরাস পরীক্ষা শনাক্ত থাকছে না আর কোনো বাধ্যতামূলক নিয়ম, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারে ভ্রমণের জন্য এখন আর করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। বিদেশ থেকে ভ্রমণ করতে যাওয়া কাতারের নাগরিকদেরও 24 ঘন্টা আগে করোনা নেগেটিভ সনদ আর প্রয়োজন হচ্ছে না।